ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি চন্দনা, আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু আমি হাতা, তুমি কোন দিতে? তো এখন বাজে তোমার কটা বাজে দাঁড়ো দেখি। প্রত্যেকদিন ভাই ব্লগটা স্টার্ট করার আগে দেখে নেবো ঘড়িটা, কিন্তু হয় না। এখন বাজে 9:10। বাইরে কে হাসছে ভাবছো? বাইরে মা হাসছে, কারণ মনে হয় আমার ভাইঝি, যে মানে টুকায় দাদার মেয়ে, সে ফোন করেছে, তো তার সাথে কথা বলছে। এখন বাজে তোমার, বললাম তো 9:10 বাজে, উঠেছি কিন্তু আমি আজ অনেক সকালেই, ওই 6:10-এর দিকে, 6:10 না, 6:10-এ উঠেছিলাম, দিয়ে আবার ঘুমিয়ে গেছি, দিয়ে 6:50-এ উঠেছি। উঠে সকালের যা সমস্ত কাজ থাকে সব কমপ্লিট, এখন শুধু চাটা বসেছি, চাটা খাবো। আর 1 মিনিট, জানলাটা যে এখন খোলা হয়নি, জানলাটা খুলে দিই, দাঁড়ো 1 মিনিট, জানলাটা খুলে দিই। আমাকে না, আমাকে একটা ইয়ে কিনতে হবে, কি বলে, ব্লক করার যে সেই স্ট্যান্ডগুলো হয় না, স্ট্যান্ড না কি বলে ওটাকে, ট্রাইপড টাইপ ব্লক করার জন্য, তো সেটা একটা নিতে হবে। ওটা যতদিন নিতে পারছি, এই আমার প্রচুর অসুবিধা হচ্ছে, নিতে হবে দেখি। দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আর আমার যে জ্বর হয়েছিল সেই জন্য আমি কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি বা শুটও করিনি। এখন মোটামুটি ঠিক আছে, মোটামুটি বলতে তোমার ওই ধরো না, গলাটা হালকা হালকা ব্যথা আছে, হালকা হালকা কাশিও হচ্ছে, আর ঠান্ডা লাগার জন্য মাথাটা সেরকম ধরে থাকে, ধরে আছে, কিন্তু কিছু করার নেই, কারণ গোটা শীতে আমার এরকমই হয়। গলাটা শুনেও বুঝতে পারছো হয়তো, গলাটা কিছুটা ধরে আছে, তো এই রকমটা হবেই, কিছু করার নেই। তো যাওয়া যাক রান্নাঘরে, মা কি করছে দেখে নি তারা। ও এইখানে ডাল তো হয়ে এসেছে প্রায়, আর এটাতে মা কি বসিয়েছে আমি জানি না। এখানে আছে মাছ, মাছটা হচ্ছে ফ্রিজ থেকে বার করানো, মানে বরফটা গলতে রাখা আছে। আর আজকে পেঁয়াজ কলির পোস্ত হবে। আর কি আছে এখানে, এটা আছে ভাত। ভাতটা কেন এতটা বেঁচে গেছে, কালকে মা একটু ডাক্তার দেখাতে গিয়েছিল, তারপরে তার মামা বাড়ি গিয়েছিল, দিয়ে সেখান থেকে খেয়ে দিয়ে এসেছে, তো সেই জন্য ভাতটা এতটা বেঁচে গেছে। এবার ভাতগুলো কি আর নষ্ট হবে, সেই জন্য ওই ভাতটা আজকে দুজনে খেয়ে নেবো গরম করে, আর বাদ বাকি তরকারিগুলো আজকে হবে। তো এখন হচ্ছে যে চাটা খাবো, চাটা ছাঁকবো। আর আমার জানো ঠান্ডা লাগার জন্য কি হয়েছে, এত ঠান্ডা তো আমার মানে শীতকাল মানে ঠান্ডা লাগতেই থাকে, ওই জন্য আজকে সকালবেলা আগে গরম জল আর মধু খেয়েছি। আর এখানে আছে তোমার এই যে, এখানে আমার শরবত ভেজানো আছে, তো এবার শরবতটা খাবো, ব্রাশ করা হয়ে গেছে অনেক সকালেই, এই শরবতটা খাবো। শরবতটা খেয়ে দেখতে পাচ্ছ তোমরা 9:20 হয়েই গেছে, মানে প্রায় 9:20 হতেই যায়। তো এবার 10টার মধ্যে খেয়ে দিয়ে বেরোতেও হবে। জল তো অ্যাজ ইউজুয়াল নেই, নেই নয়, আজকে জলটা পড়ছে, হ্যাঁ পড়ছে, এই মাত্র এই যে কল ঘুরিয়ে গেছে, মানে আমাদের এখানে সেই জল ট্যাঙ্কির যে চাবিটা হয় না, সেটা ঘুরালে কখনো ঠিকঠাক যদি ওরা ঘোরায় তাহলে জল পড়বে, আজকে ঘুরিয়েছে ঠিকঠাক, যাই হোক জলটা পড়ছে। তো এখন যাবো, চাটা শরবতটা খেয়ে চাটা খাবো, স্নানটা করবো। আর হ্যাঁ, বারান্দা এগুলো সব মোছা হয়ে গেছে, কিন্তু আজকে এখনো ঘরটা মোছা হয়নি, তো ঘরটাও মুছতে হবে। আর দিয়ে পুজোটা সারবো, পুজোটা হয়ে গেলে খেয়ে দিয়ে বেরোবো। তো হয়তো আর এখন বক বক তোমাদের সাথে করা হবে না, সেই আবার সন্ধ্যেবেলা দেখা হবে। তো চলো এখনের মতো টাটা। এখন বাজে তোমার 7টা, মা সন্ধ্যে দিচ্ছে, 7টা বাজিয়ে দিক, দাঁড়াও ক্যামেরাটা তো অনেক রেখে দিই। হ্যাঁ, তো ফিরে আগে হাত পা ধুলাম, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চা বসিয়েছিলাম, চাটাও কমপ্লিট, চাটা ছাঁকবো এবার। আর আজকে একজন বিশেষ মানুষের জন্মদিন, আমাদের ফ্যামিলির সব থেকে ছোট সদস্য সে, তো তার জন্মদিন, এখন সেখানেই যাব, মাও রেডি হবে, সন্ধ্যেটা দিয়ে দিলেই মা রেডি হবে। আচ্ছা, এর আগে সন্ধ্যে বললাম না, পুজো বললাম বলো তো,
কি জানি, যাই হোক মা সন্ধ্যে দিচ্ছে, আমার সন্ধ্যে 7টা বাজে এখন। আমি চাটা ছেঁকে নি, মামা আনতে আসবে। আমাদের কার জন্মদিন সেটা তোমরা গেলেই দেখতে পাবে, মোটামুটি আমাদের ফ্যামিলির সব থেকে ছোট সদস্য তিনি, তাই জন্মদিন। আমি একদম ফ্রেশ হয়ে এসে আগে চাটা বসিয়ে দিয়েছিলাম, তো চাটা হয়ে গেছে, পাতা চা তো একটু ভিজিয়ে রাখতে হয় 2 মিনিট, তো হয়ে গেছে। চাটা ছেঁকে নিয়ে এবার আমি মা খাবো, দিয়ে রেডি বলতে আর কি আর রেডি হবো, মামা বাড়ি তো কাছেই, এই তোমার ধরো না এখান থেকে 10 মিনিটের রাস্তা। এই যে চা হয়ে গেছে, আমি মা এবার চাটা খাবো, চাটা দিয়ে আসি। কদিন তো শরীরটা খারাপ থাকার জন্য ব্লগ শ্যুটও হয়নি, আপলোডও হয়নি, আর ডিউটিও তো যায়নি, আজকেই তো ফার্স্ট গেলাম। দিয়ে আর এখানে এখানে এই যে বাদাম আছে দেখে মনে পড়লো, তোমাদের ভাইরাল যে বাদাম, সেই বাদাম কাঁচাগুলোই ছিল, কিন্তু মা ভেজেছে, বাদামটা কাঁচাই ছিল, মা দেখে হাসছে, মা ভেজেছে। আমি ভেবেছিলাম কিন্তু যে বাদামগুলো ভাজবো, আর এই সময় আমরা এতদিন মনে ছিল না, এটা প্রায় তোমার 6 মাস ধরে ধরো বাদামটা বাড়িতেই আছে, মনে ছিল না। এই বাদাম গান না শুনবো তখন মনে পড়ে যায় ঘরে বাদাম আছে না, অনেকদিন ধরে পড়ে আছে, গোটা বাদামগুলো নষ্ট হয়ে গেল, মা তাকে কড়াইয়ের মধ্যে এমন ভেজেছে সে তার গেছে পুড়ে, অনেকখানি পুড়ে গেছে, পুড়ে যায়নি কিরকম একটু কালো কালো হয়ে যায়, ভাজলে মানে একটু কালো কালো হয়ে যায়। যাই হোক এবার চাটা খাবো, এই যে চা হয়ে গেছে, মা আসুক, মায়েরও সন্ধ্যে দেওয়া কমপ্লিট, চাটা খেয়ে রেডি হয়ে যাব। রেডি বলতে কি আর রেডি হব, একটু চুলা এড়াবো, ব্যাস। শীতকালে এমনিতেই আর এমনিতে শীতকে গরমকে আমি বেশি আমার ওই সাজাগুজো হয় না, হ্যাঁ তা বলে সাজি না যে একদম না, যখন সাজি অনেক সাজি, কিন্তু ইচ্ছেটা খুব কম। রেডি হয়ে গেছি, বেরোবো এবার, মাও রেডি, মা চা খাচ্ছিল, সন্ধে দিচ্ছিল বলে তখন চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তো এই চা খাওয়া কমপ্লিট হলো মায়ের, এবার বেরোবো। আর আজকে একজন এসেছিল বাড়িতে, মানে একটা কাজ ছিল বাকি, তো সে হচ্ছে যে আর কেউ না, এই যে তোমার সেট টপ বক্সটা যে লাগানো হয়েছিল না, তো এই সেট টপ বক্সটা স্ট্যান্ডটা একটা দরকার ছিল, তো এই স্ট্যান্ডটা আজ কিনেছিলাম বলতে ফ্লিপকার্টেই অর্ডার দেওয়া, তো আজকে সেটা এসেছিলো, ডেলিভারি হয়েছে অ্যাকচুয়ালি কালকে, তো আজকে এসে সেই ছেলেটা তোমার যে সেট টপ বক্সটা লাগিয়ে দিয়ে গিয়েছিলো, মানে ডিশটা আর কি জাস্ট ফিটিংস করেছিল সেই এসেছিলো, তাকে বলতে তো সে এসেছিলো, সে সেটা লাগিয়ে দিল, সঙ্গে এটাও দিয়েছে তার সাথে, এটা এখানে লাগাতে বলে দিয়েছে, এটা কোনো ফুলদানি টুলদানি রেখে দেবো এটার উপর, এখন আপাতত কোনো ওই কয়েকটা বই আছে মা এনেছিল, তোমার ওই গীতা আছে, আরও ওই রকম টাইপেরই কিছু বই আছে, বের সম্ভবত মামা আসতেই, মানে সম্ভবত মামা রাস্তাতেই বললো তো তোরা রেডি হয়ে থাক, ঘরটাও লাগিয়ে দিয়ে ভাবছি এবার বেরিয়ে যাবো, ভিডিও কন্টিনিউ থাকছে আর তোমরাও সঙ্গে থেকো।